যেহেতু এটা বাংলাদেশের জন্য একটা বড় গর্বের জনক। দীর্ঘ 8 বছর পর কনরেড ইনোভেশন সামিটে বাংলাদেশি একটা টিম যাচ্ছে। আমরা এ বছরে সাউথ এশিয়ার একমাত্র টিম। ইউরোপ আমেরিকার মতো টিমকে, রাশিয়া চায়না জাপানের মতো টিমকে আমরা বিট করে আমরা গ্লোবাল ফাইনালিস্ট হয়েছি। 3400+ স্টুডেন্টের মধ্যে 5 জন বাংলাদেশি এখানে পার্টিসিপেট করে, যারা আমরা নাসা কনরেড চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা মূলত একটা আন্ডার 18 উদ্যোক্তা কম্পিটিশন। এখানে 13 থেকে 18 বছর পর্যন্ত যে কোনো কেউ পার্টিসিপেট করতে পারবে। এই কম্পিটিশনের ফাইনাল রাউন্ড, যেটাকে বলা হয় কনরেড ইনোভেশন সামিট, সে জিনিসটা হবে হিউস্টন স্পেস সেন্টার টেক্সাসে, যেটা হচ্ছে নাসার একটা স্পেস সেন্টার। এবং সে ইনোভেশন সামিটে, 5 দিনব্যাপী ইনোভেশন সামিটে আমাদের প্রজেক্টের বা প্রোডাক্টের আমাদের একটা এক্সপো হবে এবং আমাদের পিজিটেক রাউন্ড হবে। সেখানে আমাদের একটা প্রেজেন্টেশন দিতে হবে এবং তাছাড়া আমাদের ঘুরে বেড়ানো সহ অনেক কিছু আমাদের ওরা প্রোভাইড করবে। ওরা গোটা হিউস্টন স্পেস সেন্টারটা আমাদের ভিজিট করে দেখাবে। টোটাল 4টা ক্যাটাগরির মধ্যে আমরা ছিলাম এনার্জি এবং এনভায়রনমেন্ট ক্যাটাগরি। আমাদের এখানে মূলত একটা মেশিন লার্নিং টেকনোলজি আমরা ইউজ করেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখানে একটা, তার মধ্যে একটা ফিচার হলো যে কি, ড্রাইভার যদি স্লিপ করে অথবা যদি ড্রাইভার যদি হ্যাম তুলে অথবা যদি ড্রাউনিনেস ফিল করে, অ্যালকোহলিক থাকে, তাহলে এই জিনিসটা কিন্তু সেই জিনিসটাকে ইমেজ প্রসেসিং মেশিন লার্নিংয়ের মাধ্যমে ডিটেক্ট করবে। এই মেশিন লার্নিং আমাদের টিমের নিজেদেরই করা। আমাদের টিমের যে প্রোগ্রামার আছে, সে প্রোগ্রামার এটি এই প্রোডাক্টের কাজটা করেছে। ওভার স্পিড হলে তাকে গাইড করবে। আমাদের এই প্রোডাক্ট হচ্ছে ইউনিভার্সাল, যে কোনো গাড়িতে লাগানো যাবে এবং গাড়িতে লাগালে কিন্তু সে সেফটি ফিচারগুলো কাজ করতে পারবে। সেফটি ফিচার এখানে লাগানোর মাধ্যমে আমরা মূলত একটা সাবস্ক্রিপশন বেসড মডেল দাঁড় করাইছি। এর কারণে আমাদের একেবারে টোটালি সব কিছু পে করতে হবে না, আমাদের মান্থলি বা ইয়ারলি পে করার মাধ্যমে একটা ইউজার কিন্তু এই জিনিসটা চালাতে পারবে খুবই সহজে। এর মাধ্যমে যত রকম আমরা সকল গাড়িতে ইঞ্জিন গাড়ি, ইলেকট্রিক গাড়ি সব গাড়িতে আমরা লাগাতে পারবো এবং গাড়ির সিকিউরিটি আমরা বাড়াতে পারবো, যাতে অ্যাক্সিডেন্ট না হয়। অ্যাক্সিডেন্টের কারণেই আমরা মূলত এটার মাধ্যমে প্রতিরোধ করার চেষ্টা করছি। Cinematic display, photography master, performance expert, next GN9. আমার ছেলে মাহাদীব বিন ফেরদাউস ও ওর গ্রুপ আশা কনগ্রা চ্যানেলে গ্লোবাল ফাইনালিস্ট হয় আমরা খুশি, আনন্দিত। আমি যতটুকু দেখেছি, মাহাদী ছোট থেকেই সে বিজ্ঞানী হওয়ার জন্য খুব আগে থেকেই উদ্গ্রীব ছিল। সে নাসায় চাকরি করতে চায়, এরকম তার একটা স্বপ্ন ছিল। আজকে আমি তাই দেখছি যে সে, তার যে স্বপ্ন, সে স্বপ্নটা সত্যি হয়তো হতে পারে। সরকার এখানে যদি তত্ত্বাবধান করে, তাদের দায়িত্বটা যদি নেয়, তাহলে হয়তো বাংলাদেশের জন্য সে একটা বড় কিছু বয়ে নিয়ে আসতে পারবে বলে আমি আশা করি। আমার ছেলে যে, সে নাসা কংগ্রেস চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছে এবং সে ওখানে ফাইনালিস্টে তার নাম আছে, এজন্য আমি খুবই গর্বিত। সব বাবা মার একটা আশা থাকে যে তার সন্তান একটা বড় পর্যায়ে যাবে, একটা ভালো কিছু হবে। সেখানে আমার সন্তানই যে সে এত বড় একটা পর্যায়ে গেছে, এজন্য আমরা এটা আসলে কখনো কল্পনা করতে পারিনি। মহান রাব্বুল আলমের কাছে অনেক শুকরিয়া। নাটোর সরকারি বালক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র মাহাদী নাসা কনরেড চ্যালেঞ্জে ফাইনালিস্ট হয়েছে। আমি তার পরবর্তী বিষয়ে যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, আমি তার সাথে আলাপ করে এবং সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে এবং যে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, আমি সেই পদক্ষেপ গ্রহণ করব।